আতঙ্কে দেশ জুড়ে চলছে লকডাউন। একথা মাথায় রেখেই পূর্ব বর্ধমান দক্ষিণ দামোদর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে পূর্ব বর্ধমানের জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়, বিধায়ক নেপাল ঘড়ুই ও সমাজসেবী সফিকুল ইসলামের সহযোগিতায় এদিন বর্ধমান খণ্ডঘোষ ব্লকের মলিমপুর, কামালপুর, তেলিপাড়াতে 100 জন দুস্থদের চাল ডাল তুলে দেওয়া হয়। আজকে আমরা আমাদের দক্ষিণ দামোদর এলাকার অর্থাৎ খণ্ডঘোষ ব্লক এলাকার আমাদের এই পলেমপুরের পরে যে কামালপুর আছে, কামালপুর তেলিপাড়াতে আমাদের দক্ষিণ দামোদর এডুকেশন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই করোনা সমস্যাজনিত কারণে লকডাউনের ফলে আমাদের প্রত্যন্ত গ্রামীণ এলাকার যে সমস্ত দুস্থ মানুষ যাদের দিন আনা দিন খায়, সেই সমস্ত মানুষরা তাদের খাদ্য সংকটের মধ্যে একটা পড়েছে। কারণ জানেন, করোনা যেমন মহামারী, তার সাথে যাতে করোনা আমাদের দুর্ভিক্ষ নেমে না আসে সেই জন্য এই দক্ষিণ দামোদর এডুকেশন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই এলাকার প্রায় আজকে 100টি পরিবারের খাতে চাল, খাদ্য সামগ্রী, মুড়ি এবং যেটা আমাদের সচেতনতা জন্য সাবান ব্যবহার করার কথা বলা হচ্ছে।